নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানাবে, ছেলে ছিল সেই রকম মেধাবী ছাত্র, কিন্তু সেই স্বপ্ন যেন অচিরেই বিলীন হয়ে গেল। আগরতলা জিবি হাসপাতালের ছাত্রের নাম আদর্শ দে। হোস্টেল থেকে গতকাল রাতে তার মৃতদেহ উদ্ধার হয়। আজ সকালে তার নিথর দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। বাবার অভিযোগ, ছেলেকে খুন করা হয়েছে। ছাত্র আদর্শ দের মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে অজানা সকলের। বাবা চাইছে সুষ্ঠু বিচার। চলুন দেখে নিন বিস্তারিত। আমি যখন বিলুনিয়া ছিলাম তখন হঠাৎ বললো আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট। এই যে বাইক অ্যাক্সিডেন্ট, তো তার তো বাইক না, বাইক যেটা ছিল সেটা বিক্রি করে নিয়েছি। আমি ছেলেকেই বলেছি যে আমার তুমি বাইকটা বিক্রি কর। ওইদিন 10 ডেজ মানে যেদিন বাইকটা বিক্রি করলো আর কি, এরপরে তো বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এরপরে যখন আমি গাড়িতে উঠি মিসেস হোক, তখন বাইদি ভাই উদয়পুর না কি করছি বুধবার না উদয়পুর, যখন আমি ক্রস করি তখন আমি শুনি আমার ছেলে নাই। কীভাবে আপনি শুনতে পেয়েছেন বা কে ফোন? আমি আমার ছেলে যেখানে যে হোস্টেলে যে রতলাম যে রুমে ছিল, এই রুমে সে যদি হ্যাং হতো তাহলে তাকে হ্যাং অবস্থায় পাওয়া যেত। আর হ্যাং হয়েছে কি না হয়নি আমরা আদৌ জানি না, গার্ডিয়ান জানে না। কীভাবে ডেড বডি জীবিতে আসলো সেটাও আমরা জানি না, এখন অবধি জানি না। সে যদি হ্যাং হয়ে থাকে, সে নিজে যদি হ্যাং হয়, জিভায় একটু হলেও কামড় থাকবে, তার জিভে কোনো কামড় নেই, সুন্দর দেহ। এবং আমি এটা মনে করি এটা একটা খুন। বিলুনিয়ার আদর্শ সবাই জানে, বিলুনিয়ার আদর্শ সে আদর্শ হিসেবে গঠিত। বিলুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষ জানে একটা আদর্শ, মানে একটা আদর্শ ছিল। অতএব তার এটা তার মৃত্যুটা আমি মানতে পারছি না, এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। কারো উপায় কি আপনার সন্দেহ হয় বা কারোর সঙ্গে কোনো বিবাদ ছিল এরকম? না না, তো সমস্ত কলেজের সমস্ত ছেলেরাই তাকে খুব ভালোবাসে, সবাই ভালোবাসত। এর মধ্যে কিছুজন থাকতে পারে কিন্তু তার অধিকাংশ ছেলে, আমি সবাইকে জিজ্ঞেস, সবাই যে বোধ হয় অধিকাংশ মধ্যে কিছুজন ভাত দিলে পরে সবাই তো আসেনি, সবাই হচ্ছে আমাদের আদর্শ আদর্শই, আমাদের এসজিএমসির আদর্শ আদর্শই। সেটা মেডিকেল কাউন্সিল বোর্ডের প্রেসিডেন্ট, তার পড়াশুনো কলেজের পর কলেজের পড়াশুনো এক দুইয়ের মধ্যে থাকে, তারা দুইজন আছে। এবারও টপার হবে, এবারও টপার তার সম্ভাবনা, কিন্তু তাকে টপার করতে দিল না। কোন ইয়ারের ছাত্র ছিল? ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার, 9th semester, কিন্তু তাকে টপার করতে দিল না। পুরো বিষয়টা নিয়ে আপনার কি মানে কি কোনো সন্দেহ? আপনার সন্দেহ তো হয়েছে, এখন আপনি কী চান? সুষ্ঠু বিচার চাই ছেলের। এই বিষয়টা নিয়ে আইনের ব্যবস্থা হবেন কি? হ্যাঁ, আনিতে সম্ভব অলরেডি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঙ্গিং হওয়ার পর ছাত্র, নট হ্যাঙ্গিং, কোটাই হ্যাঙ্গিং, আমরা তো হ্যাঙ্গিং দেখি। অন্যরা দাবি করছে, ছাত্র যারা আছে দাবি করছে যে হ্যাঙ্গিং হয়েছে। হ্যাঙ্গিং হলে হলে পরে একটা একটা বাচ্চা কীভাবে বিছানায় শুয়ে থাকে? এবং তারা নিজেদের উদ্যোগে ওনাকে নিয়ে নামিয়ে, সেটা বা সেটা আমি আমি 100 বার বলছি, ছেলেরা আমার বাচ্চারা নিয়ে এসছে, আমি এটা বিছানা, সে যদি হ্যাং হয় শুয়ে থাকে কীভাবে? আর হ্যাং হলে, হ্যাং হলে ডিউটি হচ্ছে পুলিশ, হ্যাং নামানো দায়িত্ব পুলিশ, হ্যাং নামানোর দায়িত্ব আমি আপনার না, উইথ গার্ডিয়ান, উইথ সেলফ হেল্প লাগে একজন, আমার ওর আত্মীয় আমি না থেকে আমার একজন ওর কাকা যেটা এরা আছে এটা লাগে, কিন্তু সেটাও নেই। কিন্তু আমার ছেলে যে আজকে আজকে এই পর্যন্ত পোস্টমর্টম চলছে, এখন তো সুপার হোস্টেল সুপার ডিজিবি হেড আজ তো আমাদের সঙ্গে কোনো কিছুই নেই, একটা মেডিকেল স্টুডেন্ট, একটা ট্যালেন্ট স্টুডেন্ট, জিবি এসজিএমসি সবাই জানে, এ টু জেড সমস্ত স্টুডেন্টরা জানে। একটা ছেলের তার এই যে বাবা মা বাবা আছে, তার একটা কাশি, একটা ছেলে সন্তান হারালে তার কী অবস্থা হয়?
মা বাচ্চারা কেউ জানে না। আচ্ছা, আপনি আরেকটা বললেন যে আপনাকে ফোন করে বলা হয়েছে যে আপনার ছেলে নাকি বাইক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, পুরো বিষয়টা আপনাকে প্রথমে বলা হয়নি? না না, এসে আপনি কি জানলেন? এসে জানলাম, এবং এসে আমরা যখন গর্জিটা পারোই তখন তখন এটা কী যেন ওনে আমার ছোটো ভাই বললো, দাদা ও নেই, ও নেই। তো আমি তো আমি এখনও বিশ্বাস করছি আমার ছেলে, আমরা আমার কোলে এখন আমি সেটা বিশ্বাস করতে হচ্ছে। আমার স্টুডেন্ট ফার্স্ট এম বি সেকেন্ড এম বি এসে আমরা তার থেকে পড়াই, খুবই ভালো ছিল কলেজে, পড়াশুনো ভালো ছিল, দাদাটা খুব ভালো করেছে। সুতরাং কালকে এটা আমরা রাত্রেবেলা শুনে সাড়ে আটটা, আমি সাড়ে আটটার সময় শুনেছি সাড়ে আটটা শুনে, একদম আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার হয়ে গেল। একটা ভালো ছেলে কীভাবে এমন ঘটনা হলো, তারপর তো আমি যেটা জানলাম যে ওনাকে আমাদের তার বিকালবেলা ক্লাসও ছিল চারটার থেকে, দুটোর থেকে না ক্লাস ছিল, ও ক্লাসও আসেনি দুটোর পর থেকে। তারপর তার বন্ধুবান্ধবরা তাকে ডাকছে, ও দরজা খুলছে না, তারপর ওরা বাধ্য হয়ে দরজা ভেঙে দেখলো ও হ্যাঙ্গিং অবস্থা আছে সিলিংয়ে। সুতরাং তারপর তো আমরা জানালাম, পুলিশকেও জানালাম, তার অভিভাবককেও জানানো হলো, তারপর আজকে সকালবেলা পোস্টমর্টমের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হলো। আমরা আজকে এ ব্যাপারে আমি প্রিন্সিপালকে অনুরোধ করেছি আজকে কলেজ সব সাসপেন্ড করার জন্য, আজকে কলেজ সাসপেন্ড থাকবে। আমরা এখানে পোস্টমর্টম ভিডিওগ্রাফির মাধ্যমে করাচ্ছি এবং কয়েক টিম অফ ডক্টর পোস্টমর্টম করাচ্ছি, যদি সন্দেহ থাকে তাহলে সবগুলি এসে যাবে ভিডিওগ্রাফিতে, যেগুলো কিছু কোয়ারি ফোয়ারি থাকে ভিডিওগ্রাফি থেকে সব কিছু এভিডেন্স পাওয়া যাবে। একটা প্রশ্ন স্যার, যদি আপনার আপনি কেউ তাকে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসতে পারে, এরকম হয় কি, মানে এটা সম্ভব? ঠিক আছে, তারা যখন একটা হ্যাঙ্গিং অবস্থা থাকে এখন তো তখন তো লেভেনটা বুঝে না না যে এটা ও কি মারা গেছে না মারা গেছে না, এখন ডাক্তারই তো বলতে পারবে, তার জন্য তাকে রিভাইভ করার জন্য হসপিটালে নিয়ে আসে, আসে তাকে চেষ্টা করা হয় রিভাইভ করার জন্য। না, সব মেডিকেল স্টুডেন্ট হলো, আমি হলো আমি জানবো না, কারণ এটা তো প্রাথমিক যে সিম্পটম তাতে বুঝে গেছে যে তার যে জিহ্বায় মানে এই বিষয়ে আমরা পোস্টমর্টম করার পরে আমরা সব কিছু তথ্য সামনে আসবে, তাহলে সব কিছু উত্তর আপনারা পেয়ে যাবে। এখন অবধি কি হোস্টেলে পুলিশে গিয়েছে বা তদন্ত করেছে? পুলিশে, হ্যাঁ পুলিশ গিয়েছে হোস্টেলে এবং এখনও আছে, এখানে তো পুলিশ রেগুলেশন ছাড়া তো পোস্টমর্টম হয় না, পুলিশ এসছে, পুলিশে রেগুলেশন দিয়েছে, আমরা এখন পোস্টমর্টম। গতকালকে গভীর রাত অবধি পুলিশকে হোস্টেলে প্রবেশ করতে দেওয়া হয়নি কিছু ছাত্র বা ছাত্রীর পক্ষ থেকে, তাদেরকে বাধা দেওয়া হয় যে হোস্টেলে প্রবেশ করা যাবে না, পুলিশকে বাধা দেওয়া হয়। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমি রাত্রে ছিলাম না এখানে, আমার আমি আই এম নট এভার অফ দ্যাট। ধন্যবাদ। কথা হচ্ছে সেগুলি তো পুলিশ কর্তৃপক্ষ আছেন, হ্যাঁ তারা আছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সবাই আছে, তারা এই সমস্ত ব্যাপারগুলি তারা দেখছে। এই সম্পর্কে তো আমার এখন আগাম কিছু কমেন্টস করার মতো নেই, আমরা চাইছি সমস্ত বিষয়টা যাতে পূর্ণাঙ্গ একটা তদন্তের ব্যবস্থা, ওর যে সমস্ত জিনিসপত্র আছে তার রুমে যদি কোনো কিছু এরকম থাকে, ওর বাবা বারবার বলছিল আমার ছেলের ওই এই যে মোবাইল আর এই যে কম্পিউটার ল্যাপটপ এগুলি তারা যাতে পায়, হ্যাঁ সেগুলি তারা হাতে নিতে চায়, তাতে মনে করতেছে ওর বাবা আমাকে যা বললো যে এটা হয়তো সাহায্য করবে। এখন এটা তো ব্যাপার হচ্ছে মৃত্যু তো যে কোনো মানে এই ধরনের মৃত্যু, একটা মেধাবী ছেলে আপনারাই শুনছেন কলেজের মধ্যে সে ভালো রেজাল্ট করছেন, উনি তো আমাদের জীবিত সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এখন মানে সর্বোচ্চ যেই সংস্থা আছে সে বিষয়গুলি উনি দেখেন, এখন প্রিন্সিপালের দায়িত্বে আছে কলেজে, তো তিনি যে বলছেন খুব ভালো ছেলে, সবাই প্রশংসা সে কুড়াত এই সমস্ত দিক থেকে, এবং ছাত্রদের মধ্যে সে যে কত পপুলার ছিল তা আজকে দেখতে আছে, আমার মনে হয় না আর কোনো ছাত্রছাত্রী বাকি আছে কলেজে, তারা আসেন কর্তৃপক্ষকে
আমি ধন্যবাদ দিব, তারা আজকে ক্লাস সাসপেন্ড করেছে। হ্যাঁ, তারাও কত মানে যে এই মৃত্যুতে তারাও কত কষ্ট পাচ্ছেন, আঘাত পেয়েছেন। এই সমস্ত ঘটনাগুলি তো দেখছে যে সেই কলেজের সবাইয়ের কাছে খুব প্রিয় ছেলে ছিল এবং সামনের দিনে আমাদের আরও সে হয়তো বড় ডাক্তার হতে পারত এবং রাজ্যের মানুষের সেবা সে করতে পারত। সেই সমস্ত দিক থেকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।